নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রাথমিক প্যানেলে ঢুকবেন বিএড ডিএল থাকা পরীক্ষার্থীরা তো প্রাথমিক মামলায় নির্দেশ কিন্তু হাইকোর্টের বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো হাইকোর্ট তরফ থেকে কী বলা হয়েছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তবন্ধুরা দু হাজার বাইশ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিএড ও ডিএল থাকা পরীক্ষার্থীর প্যানেলে অংশগ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার আদালত জানিয়েছে যে প্রাথমিক বোর্ডকে নিয়োগের খাতিরে অনেক কিছু বাধা পার হতে হতে হয়েছে তবু একজন নাগরিককে সরকারি পরীক্ষা সুযোগ থেকে বঞ্চিত করতে পারবেন না তার পাশাপাশি বুধবার এগারো হাজার সাতশো আঠান্নটি শূন্য পদের মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশটি পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল কিন্তু তার ঠিক একদিন পরে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে এই নিয়োগ নতুন মামলা হয় তো শুক্রবার শুনানিতে বিচারপতি জানান যে মামলাকারী পরীক্ষার্থীর জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখতে হবে তারা প্যানেলের সুযোগ পান কি না তো বিচারপতি মান্থার পর্যবেক্ষণে মামলাকারীরা পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর বোর্ড ও তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু কঠোর যদিও বোর্ডের চুক্তি এনসিটিআই অনুযায়ী পরীক্ষার্থীর যোগ্যতা বেঁধে দেওয়া হয় প্রথমে প্রথমে বিজ্ঞপ্তিতে তো বিএড কখনোই প্রাথমিকের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে গণ্য করা হতো না তো মামলাকারীরা দু হাজার তেইশ সালের শীর্ষ আদালতের রায়ের পর আদালতে আসতে পারতেন মঙ্গলবার প্রাথমিকে দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রাত দিয়ে আদালত জানিয়েছিল যে বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ডিএল ডিগ্রি চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে তবে বিএড এবং ডিএলড দু ডিগ্রি থাকা চাকরি প্রার্থীই আদালতে দ্বারস্থ হন সুমন্ত কলেজ সহ দশজন পরীক্ষার্থী এ মামলা করেছিলেন তাদের বক্তব্য বিএডকে অনেক বেশি নম্বর ছিল তাই সেটি উল্লেখ করা হয় তবে সব মামলাকারী পরীক্ষায় বসেছিল সবাই পরীক্ষায় পাশ করেছে দু সালে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বোর্ড তো সেখানে বিএড বাতিল বলে গণ্য করা হয়নি কিন্তু তারপরও বিএড বাতিল করে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর একত্রিশে জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হয় সেখান থেকে বাধ্য হয় মামলাকারীদের নাম তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটা ছিল ছোট্ট একটি ট্যাবলেট ভিডিওর ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই করার চেষ্টা করবো পরবর্তী কারণ নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থামেন সবাইকে অসংখ্য ধন্যবাদ